বর্তমান যুগে বিমান নিখোঁজ হওয়ার বিষয়টি অস্বাভাবিক কিছু নয়। প্রতি বছর বিমান দুর্ঘটনার খবর আমরা পেয়ে থাকি। তার মধ্যে কিছু বিমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়, আবার কিছু বিমানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না, রহস্য রহস্যই থেকে যায়। আজকে আমি আপনাদের এমন একটি বিমানের কথা বলতে যাচ্ছি যা ল্যান্ড করেছিল নিখোঁজ হওয়ার 37 বছর পর। শুনে হয়তো অনেকের বিশ্বাস হবে না, কারণ যেখানে একটি বিমান একটানা 2 দিন উঠতে পারে না, সেখানে কিভাবে 37 বছর? হ্যাঁ, 37 বছর পর ল্যান্ড করেছিল বিমানটি। 1950 সালে নিউ ইয়র্ক থেকে মিয়ামি যাওয়ার পথে নিখোঁজ হয়ে যাওয়া চার্টার্ড ডিসি বিমান 37 বছর পর 1992 সালে ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দরে ল্যান্ড করেছে। ঘটনাটি শুনে কাল্পনিক মনে হলেও কন্ট্রোল টাওয়ার ও পাইলটের মধ্যে হওয়া রেডিও যোগাযোগ রেকর্ড এই ঘটনাটির একটি বাস্তব প্রমাণ। তাছাড়া ওখানে উপস্থিত সকল কর্মচারী ও যাত্রীগণ সচক্ষে এই ঘটনাটি দেখেছেন। এছাড়া কিছু ভিডিও ও স্টিল ছবি দেখে এই ঘটনাটি সত্য প্রমাণিত। আবার বিমানটি উড়ে যাওয়ার কয়েক সেকেন্ড আগে পাইলটের হাত থেকে পড়ে যাওয়া 1955 সালের একটি ক্যালেন্ডার এই ঘটনার সাক্ষী। কন্ট্রোল টাওয়ারের একজন ম্যানেজার জুয়ান ডেল কোর্টে বলেন, আমি পরিষ্কারভাবে বিমানটিকে দেখেছি এবং আমার সাথে পাইলটের কথা হয়েছিল। এরপর সে আরও বলে, আমি এখনও ঘটনাটি বিশ্বাস করতে পারছি না। ডেলা কোর্টে এবং অন্যান্য ম্যানেজারদের মতে, যখন বিমানটির উড়ন্ত অবস্থায় আমাদের বিমানবন্দরের নিকট এসে পৌঁছায়, তখন আমরা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করি। আমরা সবাই সচক্ষে বিমানটি দেখেছি, কিন্তু রাডারে বিমানটির কোনো সংকেত উঠে নাই। ডেলা কোর্টে বলেন, এরপর আমি রেডিওর সাহায্যে ওই বিমানের পাইলটের সাথে যোগাযোগ করার চেষ্টা করি এবং যোগাযোগ করতে সক্ষম হই। আমি পাইলটকে তাদের পরিচয় জিজ্ঞেস করলাম, কিন্তু সে আমাকে জিজ্ঞাসা করলো এটা কোন জায়গা। তার কণ্ঠে ভয় এবং বিভ্রান্তি দুইটাই বোঝা যাচ্ছিল। যখন আমি আরেকবার তাদের পরিচয় জিজ্ঞেস করি, সে বলল এটা চার্টার্ড ফ্লাইট 1914। আমরা 4 জন ক্রু সদস্য ও 57 জন যাত্রী নিয়ে নিউ ইয়র্ক থেকে মায়ামি যাচ্ছি। এটা শুনে কন্ট্রোল টাওয়ারের সবাই অনেক অবাক হয় এবং সবাই দাঁড়িয়ে যায়, কারণ মায়ামি কারাকাস বিমানবন্দর থেকে 1800 কিলোমিটার দূরে অবস্থিত। তখন আমি পাইলটকে বললাম, এটা ভেনেজুয়েলার কারাকাস বিমানবন্দর, এটা সাউথ আমেরিকায় অবস্থিত। তারপর আমাদের একজন ম্যানেজার জিজ্ঞাসা করলো, আপনারা কি পথ হারিয়ে ফেলেছেন? কিন্তু কোনো উত্তর পেলাম না। তখন আমরা ভাবলাম নিশ্চয় তারা কোনো বিপদে পড়েছে, তাই আমরা তাদের ল্যান্ডিংয়ের অনুমতি দিলাম। সব কিছু ঠিকঠাক চলছিল। তারা সম্পূর্ণ ল্যান্ড করার আগে আমরা শুনতে পেলাম পাইলট তার অন্য পাইলটদের বলছে, হে জিমি, তুমি কি এটা দেখেছো? তারা অন্য বিমানগুলোর দিকে বারবার তাকাচ্ছিল এবং এমন আচরণ করছে যে তারা এই রকম বিমান আর কখনো দেখে নাই। এরপর আমরা শুনতে পেলাম পাইলট বলছে, এইখানে কিছু একটা ভুল হচ্ছে, আমরা ভুল জায়গায় চলে এসেছি। কিছুক্ষণ পর পাইলট কন্ট্রোল রুমকে জানায় তারা 1955 সালে 2রা জুলাই সকাল 9:55 মিয়ামি বিমানবন্দরে যাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এই কথা শোনার পর সমস্ত কন্ট্রোল রুম একেবারে নিঃশব্দ হয়ে গেল। আমাদের অন্য একজন ম্যানেজার তখন বিমান বাহিনীকে এই বিষয়টি জানাতে উঠে গেল। কিছুক্ষণ পর আমি রেডিওর মাধ্যমে পাইলটকে জানালাম এটা কারাকাসের আন্তর্জাতিক বিমানবন্দর। আজ তারিখ 21 মে 1992। সাথে সাথে পাইলট বলল, ও মাই গড। তখন তারা প্রচণ্ড ভয় পেতে লাগলো। আমি তাদের বললাম, আপনারা শান্ত হন, আমরা আপনাদের সহযোগিতা করতে প্রস্তুত। কিন্তু যখন বিমানবন্দরের কর্মকর্তারা বিমানটার দিকে যাচ্ছিল, তখন আমরা শুনতে পেলাম পাইলট একজন আরেকজনকে বলছে তারা ভিন গ্রহে এসে পড়েছে, তাদের আবার ফিরে যেতে হবে। তখন এক পাইলট চিৎকার দিয়ে বলল, আপনারা বিমানের কাছে আসবেন না, আমরা এখনই চলে যাচ্ছি। সাথে সাথে পাইলট তাড়াহুড়ো করে বিমানের ইঞ্জিন চালু করে দেয়। তখন মাঝকর্মীরা দেখতে পায় বিমানের যাত্রীরা অবাক হয়ে জানালা দিয়ে বাহিরে কী যেন দেখছিল। একজন পাইলট তার জানালা খুলে হাত বের করে মাঠকর্মীদের চলে যাওয়ার জন্য ইশারা করছে। তখনই তার হাতে থাকা একটি ক্যালেন্ডার মাটিতে পড়ে যায়, যেটা ছিল 1955 সালের একটি পকেট ক্যালেন্ডার। কিছুক্ষণ পর বিমানটি উড়ে গিয়ে মেঘের মধ্যে মিলে যায়।
এবং আমরা রাডারে তার আগের মতো কোনো অবস্থান দেখতে পেলাম না। পরে আমাদের বিমান বাহিনীর 3টা জেট বিমান বিমানটি খোঁজার অনেক চেষ্টা করে, কিন্তু তার আর কোনো হদিস পাওয়া যায়নি।